সফলভাবে সম্পন্ন হয়েছে ইস্পাহানি চতুর্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ প্রতিযোগিতা। শুক্রবার ফাইনাল শেষে রাজধানীর ক্যান্টনমেন্টে অবস্থিত আর্মি স্কোয়াশ ও টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছিল। এরই মধ্যে দিয়ে 1 থেকে 4 অক্টোবর পর্যন্ত 4 দিন ব্যাপী আন্তর্জাতিক এই টুর্নামেন্ট শেষ হয়েছে। ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় চতুর্থবারের মতো আয়োজিত হয়েছিল ইস্পাহানি চতুর্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ 2024। রাজধানীর আর্মি স্কোয়াশ ও টেনিস কমপ্লেক্সের শুক্রবার প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছেন শ্রীলঙ্কান খেলোয়াড় রাভেন্দু লাক্সিরি এবং রানার আপ হয়েছেন কুয়েতের খেলোয়াড় আলতামিমি। প্রথম সেটে হারলেও পরের টানা 3টি সেট 11-9, 11-5 ও 11-2 গেমে জিতে নেয় শ্রীলঙ্কার রাভেন্দু। ম্যাচের শেষে বাংলাদেশে খেলার অভিজ্ঞতাও জানান এই দুই ফাইনালিস্ট। আজ আমি খুব খুশি, কারণ এবছর এটি আমার 5ম ট্রফি। 2022 সালের অক্টোবর মাসের আমি বাংলাদেশে সেক্সা টুর্নামেন্ট জিতেছিলাম। এটি বাংলাদেশে আমার দ্বিতীয় শিরোপা। আমি খুব খুশি এখানে এসে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে। বিশেষ ধন্যবাদ ইস্পাহানি সংগঠন ও স্কোয়াশ ফেডারেশনকে। আমি মনে করি এটি এখন পর্যন্ত একটি খুব ভালো এবং সফল টুর্নামেন্ট। বাংলাদেশে এটি আমার 4র্থ বার আর ঢাকায় 2য় বার। 2বার চট্টগ্রামে খেলেছি এবং হ্যাঁ, বাংলাদেশে স্কোয়াশের প্রচার ভালো হচ্ছে। তারা ভালো টুর্নামেন্ট আয়োজন করছে। পেশাদার ক্যালেন্ডারের ভিত্তিতে এই আয়োজনগুলো বাংলাদেশের অনেক খেলোয়াড়কে সামনে আনবে এবং খেলোয়াড়দের মান উন্নয়ন ও দেশের স্কোয়াশের মান বাড়াবে। দেশব্যাপী স্কোয়াশ প্রচারের জন্য এটি সেরা উপায়। এছাড়া নারীদের স্যাটেলাইট ট্যুর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন শ্রীলঙ্কার ইয়েহিনী ক্রুপ্পু ও রানার আপ হয়েছেন বাংলাদেশের মারজান মনিকা। বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন আয়োজিত দেশের সবচেয়ে বড় এই স্কোয়াশ টুর্নামেন্টে দেশ বিদেশের প্রখ্যাত নারী ও পুরুষ খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। 2টি আন্তর্জাতিক টুর্নামেন্ট ও 1টি জাতীয় টুর্নামেন্ট সহ মোট 3টি টুর্নামেন্ট নিয়ে এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছিল। ইস্পাহানির সৌজন্যে 2021 সাল থেকে এই টুর্নামেন্টটি আয়োজিত হয়ে আসছে। ইস্পাহানি চতুর্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ 2024-এর পিএস চ্যালেঞ্জ ট্যুর 3-এ বাংলাদেশের সেরা 2জন খেলোয়াড় খেলেছেন ভারত, পাকিস্তান, মিশর, ইরান, কুয়েত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের খেলোয়াড়দের সঙ্গে। পাশাপাশি মেয়েদের জন্য আয়োজিত স্যাটেলাইট ট্যুরে বাংলাদেশের সেরা 6জন নারী খেলোয়াড় খেলেছেন শ্রীলঙ্কার পেশাদার নারী খেলোয়াড় ক্রুপ্পুর সঙ্গে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সহসভাপতি ও ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। উল্লেখ্য যে বাংলাদেশে স্কোয়াশ খেলার জনপ্রিয়তা বাড়ানোর জন্য ইস্পাহানি সবসময় সচেষ্ট। বিগত বছরগুলোতেও বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন আয়োজিত বিভিন্ন টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছে ইস্পাহানি গ্রুপ। এছাড়াও ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, দাবা, ব্রিজ, গলফ সহ অন্যান্য খেলা ইস্পাহানি সবসময় পৃষ্ঠপোষকতা করে থাকে। আবুদালহা অনফিল্ড।